আসসালামু আলাইকুম ওয়াইদাস টাইনি ওয়ার্ল্ডর আজকের রেসিপি লোক গুড়র সন্দেশ ইকটারে অনেক তেলের তা আসেন ইকটার লাগি আমার গেছে অনেক 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 রিকোয়েস্ট আইছে ফাইনালি ভিডিওটা বানাইলাম আশা করি আপনারা বালা লাগব আর আমার ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে বা এমন কিছু থাকে যাতে আপনারা বালা লাগে না তো অবশ্যই কমেন্টও জানাই বা আমি চেষ্টা কর্ম আমার ভুল শুধ্রানির লাগে আর যদি বালা লাগে তো অবশ্যই আমার চ্যানেলও সাবস্ক্রাইব করবা আর লাইক বাটনও একটা ক্লিক করবা ই হান্ডেস রেসিপির লাগি অবশ্যই ফানি লাগব লাগব এক কাপ চাউলের গুড়ি দোকানের পেকেটর মাঝে যে চাউলের গুড়ি কিনতে মিলে আমিও চাউলের গুড়ি নিছি লাগব এক কাপ অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা আমি গোয়ামুড়ি বালাফাই ওটা লাগি এক সার চামচ গুড়ি দিম কিন্তু একটা অপশনাল আপনার বালা লাগে না যদি দিতে না অপসরপা আমি এক কাপ গুড়ে হাফ কাপ পানি দিয়া ফানির মাঝে বয়ল সরিয়া চাকিয়া লইলেইছি। ওলা লিকুইড হরিয়া। একবারে দেখাফাররা লালি উই গেছে একবারে গুড়র আমি ইগুড়ে কন্টেইনারও বেশি হরি হরিয়া একলগে রাখি দেই যাতে যে কোনো সময় বানানি লাগি ইজি হয় দেখতা দেখতাফাররা ওলা প্লাস্টিকের কন্টেইনারও রাখি দেই রেগুলার ফ্রিজও প্রায় ছয় সাত মাস পালাত থাকে এরপরে আমি সব ইনগ্রিডিয়েন্ট এখন একলগে দিলাম লবণ দিমো হাফ চার চামুচ দিয়া অখন বালা খরি সামান্য সামান্য ফানি দিয়া আমি গুলি গুলিয়ে নিম অনেকেই রিকোয়েস্ট করছেন যে ইজি ইজিভাবে কিলা গরম বানানি যায় সো আমি অলও বানাই সব সময় আমার হান্দেশ মজাও হয় মাসাল্লা আর আপনারা ট্রাই করি দেখবা আর আমারে জানাই বা কিলা লাগলো আর আমি এখন আস্তে আস্তে খড়ি গুলাটা বানাই লাম ই হান্দেশর গুলাটা কিন্তু ফাতলা হয় না একটু গণ সাইটর হয় সো আপনি অ্যাডজাস্ট করবা মনোহরণ যদি আপনার হান্দেশ ফাতলা হয়ে গেছে চাউলর গুড়ি বা থোড়া ময়দাও ফুরাইতে পারবা বা ফানি ফুরাইয়া অ্যাডজাস্ট করতে পারবা তারপরে এক ঘন্টা লাগে আমি হরাইয়া রাখি দিছিলাম যাতে চাউলে আর ময়দায় বালা সরি সেট হয়ে যায় সবর শেষে তো খালি বাজবার ফালা তেল বালা করি গরম করিয়া আমি একটা একটা করি হানদেশ বাজিয়া তুললাম দেখটাফারা আমার হানদেশ কিলা ফুলিয়া উঠছে সো ট্রি কইল বেটার আর কিচ্ছু নাই গুলা যদি সুন্দর হয় তে আপনার হানদেশ এমনিও সুন্দর হইব আর আপনার একটা টিপস দেই গুলা সবসময় গুলিয়া আগর দিন রাত্রে ফ্রিজও রাখি দিবা এতে আপনার হানদেশ সবসময় পারফেক্ট হইব আর চুলার আগুন কিন্তু সব সময় মিডিয়াম রাখবা আর নাইলে হান্দেশ ফুলিয়া উঠব ঠিকু আর বিত্তর খাঁসা থাকব জ্বলি যাইব জলদি জলদি সো পানির তেল গরম করিয়া আপনি হান্দেশ দিয়া চুলার আগুনটা আনি লিবা তার একটা একটা করে বাজিয়া তুলবা এতে পারফেক্টলি কুক হইব আর সুন্দর একটা কালারও আবার আর বেশি করে হানদেশ একলোগে বানাইয়া আপনার চাইলে জিপলাক বেগর মাঝে বড়িয়া বা টাইট কন্টেইনার বরিয়া ডিপ ফ্রিজও রাখতে পারবা আর মেহমান আইলে বা আপনার যে সময় জানে হয় ও সময় এমনে তাৱাৰ মাঝে সেকিয়া খাইতে পারবা ইলাও হানদেশ খাইতে খুব ভাল লাগে এতে বাজাবাজির কোনো ঝামেলা থাকে না আমি একটা একটা করি ওলা শফ ফিটা বাজিয়া তুললাম সকালে শীতের নাস্তা হিসাবেও ই ফিটা খুব ভাল লাগে যাইতে যাইতে আবার হইরাম আমার চ্যানেলও সাবস্ক্রাইব করবা যদি লাগে আর ফ্রেন্ডস আর ফ্যামিলির লগে শেয়ার করবা ইসিলেটি চ্যানেলটারে আরও বড় সরাল লাগি থ্যাংক ইউ ফর ওয়াচিং সবর শেষে আমি আপনারা একটা খুলিয়া দেখাইমো ভিত্তরটা কিলা হয় দেখতা একবারে নরম তুল হইছে। হয়েছে আর মাস্খানো খুব সুন্দর ফাফা হয়েছে কোনো শক্ত পার্ট নাই